হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো সফল হবার জন্যে এবং সুখী হওয়ার জন্যে প্রয়োজন বাবা মার দোয়া। আপনি হয়তো অনেক মেধাবী, অনেক পরিশ্রম করতে পারেন, কিন্তু আপনি যদি মেধা এবং পরিশ্রম দিয়ে সফল হতে চান, তার সঙ্গে সবচেয়ে জরুরি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বাবা মার দোয়া। বাবা মার দোয়া ছাড়া আপনি সফল হতে পারবেন না। সবচেয়ে বড় কথা, আপনি কোনোদিন সুখ পাবেন না, সুখী হতে পারবেন না। এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, কারণ পৃথিবীতে এমন কোনো একটা উদাহরণ পাওয়া যাবে না বা কেউ দিতে পারবেন না যে বাবা মার দোয়া ছাড়া সত্যিকার অর্থে সফল হয়েছেন বা সুখী হতে পেরেছেন। আপনি হয়তো আপনি আপনার অর্থ অনেক টাকা পয়সা আছে বা সমাজে অনেক নানানভাবে প্রতিষ্ঠিত, কিন্তু আপনি কোনোভাবে সুখ পাচ্ছেন না। আপনার নানান রকমের অস্থিরতা, দুশ্চিন্তা নানানভাবে কাজ করছে। আপনার হয়তো ফ্যামিলিতে আপনি হ্যাপি না, ফ্যামিলি ব্রোকেন, বাচ্চাটা হয়তো বা প্রতিবন্ধী হয়ে গেছে, বাবা মার প্রতি বাবা মা আপনার প্রতি মনে কষ্টের কারণে আপনি নিজে হয়তো বড় কোনো অসুখে পড়ে গেছেন, আপনি আপনার কোনো সন্তান বা আপনার খুব নিকটাত্মীয় কেউ একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে গেছে। সো আপনি টাকা পয়সা থাকলেও আপনি কিন্তু সুখ পাচ্ছেন না, এটা সম্ভব না। সুখ জিনিসটা আসলে অনেক বড় ব্যাপক, কিন্তু অত সুখ দরকার নেই। মিনিমাম যে সুখটা দরকার, মিনিমাম যে স্বাচ্ছন্দ্যটা দরকার, সেটা পেতে হলে আপনার অন্যান্য যত কোয়ালিটিজ আছে তার সাথে অবশ্যই অবশ্যই যোগ করতে হবে বাবা মা দোয়া। আপনি হয়তো একবার চিন্তা করুন, আপনার যদি আপনি বিয়ে করে থাকেন, আপনার যদি ছোট্ট একটা বাচ্চা থাকে, আপনি কি পরিমাণ আদর করেন তাকে, কত না আদরের সন্তান আপনার। ঠিক একই রকম ভাবে আপনার বাবা মাও কিন্তু আপনাকে আদর করত, আপনাকে স্নেহ করতো, আপনার জন্য কষ্ট করেছে, শ্রম দিয়েছে, বড় করেছে, মানুষ করেছে। কিন্তু সেই বাবা মার জন্য আপনি আমি আমরা কি করছি একবার ভেবে দেখেছি কখনো? কেউ কেউ করছেন, যারা করছেন তারা ভালো আছেন, যারা করতে পারছেন না তাদের চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। আপনি হয়তো নিজের সুখের জন্য বাবা মাকে দূরে রাখছেন, নিজের পরিবার, বাচ্চা, বউ নিয়ে বা স্বামী নিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করছেন, কিন্তু সুখ নাই। প্রতিদিন ঝগড়া, প্রতিদিন ঝামেলা, কোনো না কোনো বিপদ আপদ, সুখ আপনি পাবেন না। বাবা মাকে না দেখলে আপনি সুখ পাবেন না, এটা সম্ভব না। কিন্তু বাবা মার একটু দোয়া আপনাকে যে কোথায় নিয়ে যেতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং যাদের বাবা মা আছে আমি তাদেরকে বলবো, তারা অত্যন্ত ভাগ্যবান, বাবা মার সেবা করুন। কারণ আমি জানি, আমি অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি, আমি জানি এটা কত কষ্টের, কত যন্ত্রণার, কত বড় ছাদ মাথা থেকে আমার চলে গেছে, কিছুই করতে পারিনি বাবার জন্য। কিন্তু আমার মা আছেন, আমার সাথেই আছেন, আমার বুকটা অনেক বড় হয়ে যায় যখন আমি বাসায় ফিরি। সেই জন্যে আমি বলবো যে জীবনে সফল হতে হলে এবং সুখী হতে হলে অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজন বাবা মার দোয়া, তাদের ভালোবাসা, তাদের টেক কেয়ার। এটা করতে কখনো ভুল করবেন না, এটা যারা করবেন না তারা জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই পরিপূর্ণ সফল ও সুখী হতে পারবেন না। ধন্যবাদ।